2021-এর 24 ডিসেম্বরে আসতে চলেছে দেবের নতুন সিনেমা টনিক। পরিচালক অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমায় দেবের সাথে কাজ করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা ব্যানার্জি, রজতাভ দত্ত ও আরও অনেকে। এবার আসি টনিক সিনেমার গল্পের কথায়। এই সিনেমায় পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্রের নাম জলধর সেন, একজন 75 বছর বয়সী রিটায়ার্ড মানুষ, যিনি তার স্ত্রী, ছেলে, ছেলে বউ এবং নাতনি নিয়ে একটি সংসার তৈরি করেছেন। কিন্তু সে সংসারে সুখ নেই। ছেলে আর ছেলে বউয়ের সাথে সম্পর্কে দূরত্বে বিধ্বস্ত হতে থাকেন দুটো বয়স্ক মানুষ। ছেলে তার ম্যারেজ অ্যানিভার্সারি বিশাল করে সেলিব্রেট করলেও বাবা মায়ের 46তম বিবাহবার্ষিকী পালন করেন একদম সাদা মাটাভাবে। তখনই বৃদ্ধ জলধর সেন তার স্ত্রীর সাথে ফরেন ট্রিপে প্ল্যান করেন, যেখানে ট্রাভেল এজেন্ট টনিকের সাথে তাদের দেখা হয়। তারপর টনিকের সংস্পর্শেই জলধর বাবুর পরিবারে ফিরে আসে হারিয়ে যাওয়া সুখ আর ভালোবাসা। বলার অপেক্ষা রাখে না, সিনেমায় টনিক চরিত্রে রূপায়ণে আছেন দেব। জলধর সেনের স্ত্রীর ভূমিকায় আছেন শকুন্তলা বড়ুয়া। সিনেমাটিতে সুর দিচ্ছেন জিৎ গাঙ্গুলি। টনিক সিনেমার প্রযোজনায় আছে দেবের নিজস্ব প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিজ। ক্রিসমাসের মৌসুমে বাংলা সুপারস্টার দেবের টনিক সত্যিই বাংলার দর্শকের পছন্দের ইচ্ছে পূরণ করতে পারে কি না, এখন সেটাই দেখার। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন গুড বাই, শাব্বা খায়।